কাঁচামরিচকে হটিয়ে দামের শীর্ষে উঠে এসেছে টমেটো। প্রতি কেজি টমেটো 250 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছ কম ধরা পড়ায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার বেশি দরে। মাসরুর শাকেলের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের ঝাঁজে গরম ছিল সবজির বাজার। কাঁচামরিচকে হটিয়ে এবার শীর্ষে টমেটো। আসলে কি মানে আপনার ধরেন 4-5টা সবজি যদি আপনি নেন, আপনাকে তো টার্গেট করে আসতেই হবে। অযৌক্তিক দাম যেটা মনে হয় আমি ওটা কিনি না আর কি, যখন যেটার দাম রিজনেবল থাকে মোটামুটি আমি ওই টাইপের সবজি খাই। মানে যেটার দাম যেমন টমেটোর দাম, টমেটো কিনি না। 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। আমার সব বাজার আগে 300 টাকায় হতো, 6 মাস 1 বছর, সেটা এখন হচ্ছে 500 টাকা। আমার কোয়ান্টিটি কমিয়ে আনছি, 1 কেজির পরিবর্তে 1/2 কেজি। হ্যাঁ, যেমন মরিচ আমার 1 কেজি লাগে, আমি শুকনো মরিচ খাই না, এখন আমি নিব 1/2 কেজি, কারণ উপায় নাই। করলা 100 টাকা কেজি, ঝিঙ্গা 100 টাকা কেজি, চিচিঙ্গলো 60, পটল 60, ভেন্ডি 60, এবার ইলিশ মাছ ধরা পড়ছে কম, তাই দাম বেশি। ইলিশ কেনার কথা বলে তেলাপিয়া ও অন্যান্য চাষের মাছে আগ্রহ বেশি ক্রেতাদের। ইলিশ মাছের দিকে তো আমরা যাওয়া ছেড়ে দিয়েছি অনেক আগে। রুই মাছ নিলাম, দাম চাইলো 420 টাকা, 400 টাকায় নিলাম আর কি। গত সপ্তাহের চেয়ে সবজির দাম অল্প একটু কমেছে, কেজিতে 10-15-20 টাকা কমেছে, মাছের দাম বেশি আছে। নলা আছে 300, তেলাপিয়া আছে 250-200, দাম তো বেশি, সবাই মাছ কিনতে পারে না। সরকারি গুদামজাত করার প্রভাব পড়েছে মোটা চালের দামে। মোটা চালের দামটা একটু বেশি, মোটা চালের দাম বাড়ছে, মোটা চাল সরকারি গুদাম করা হয়, এই জন্য মোটা চালের উপর চাপ পড়ছে। তবে স্বস্তির খবর হলো অত্যাধিক বেড়ে যাওয়া ভোজ্য তেলের দাম কিছুটা কমেছে। কমেছে পেঁয়াজেরও দাম, আদা হয়ে গেছিল 500 টাকা কেজি, আদা হয়ে 200 টাকা কেজি, তারপরে সোয়াবিন তেল 960 টাকার তেল 860 টাকা বর্তমানে প্রাইস 5 লিটার, তারপরে আপনার পেঁয়াজ তো ঠেলা ধাক্কার সাথে 100 টাকা হয়ে গেছিল, এই পেঁয়াজ 960 টাকা। আয়ের সাথে পণ্যের দাম সঙ্গতিপূর্ণ না হওয়ায় কাটচাট করেই চাহিদা মেটাচ্ছে মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই।